আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের দয়ে ভালো আছি। এতে প্রিভিয়াস ঘুম থেকে উঠে সোজা বের হয়ে যাচ্ছি কাজে, কারণ হচ্ছে আজকে আমার মোটামুটি অনেকগুলো কাজ আছে। একটু মার্কেটেও যাব, আজকে একটু মার্কেটে যাব বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি এখন যাব একটু স্টানে, ওখান থেকে কাজ শেষ করে যাব তো শেষের স্কুলে। হ্যাঁ, স্কুলে গিয়ে ওর পরীক্ষার ফি আর বেতন দেবো, কারণ হচ্ছে কালকে ওর স্কুলে পরীক্ষা, তো পরীক্ষার জন্য আজকে বেতন এবং ফি দিয়ে প্রবেশপত্র আনতে হবে। ওর জন্য আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে স্যার অফিসে যাওয়ার জন্য, কারণ আজকে মোটামুটি সবাই তো বেতন এবং ফি দেবে ওই জন্য। তো যাই হোক, আমি যাচ্ছি। শুনুন না, গেটটা খোলো। আপনারা কম বেশি সবাই জানেন আমি চশমা নিয়েছি পাওয়ারের, কিন্তু সানগ্লাস হচ্ছে আমার একটা মানে একটা অভ্যাস আর কি, এটা আমাকে পড়তে হয়, না তো ভালো লাগে না আর কি। তো যাচ্ছি, তো আমাদের স্টানে রাস্তার কাজ চলতেছে আর কি। আমি স্টানে চলে আসলাম, এখন চলে যাব একটু অন্ধ মার্কেটে। দেশ মনে প্যাকেটটা দেখা গেছে না, ওই সময় প্যাকেটটা দেখা, রসুন আর পেঁয়াজ সস্তা পায় বস্তা বানছি। এই তো প্রিভিয়াস চলে আসলাম অন্ধ মার্কেটে, এখন আমি সোজা যাব অন্ধ মার্কেটে ঢুকে, কারণ অন্ধ মার্কেট থেকে আমি একজনের জন্য একটি শাড়ি কিনবো। এই শাড়িটা দেওয়ার জন্য মনটা আমার ব্যাকুল হয়ে আছে, কাকে শাড়িটা দেবো সেটা আপনারা অবশ্যই দেখবেন কাকে আমি দিই। তো যাই হোক, এখন আমি শাড়ি দোকানে ঢুকে যাব। এটা হচ্ছে অন্ধ মার্কেটের সাবার, আসলে অনেকদিন সুমন এদিকে এসো, সুমন অন্যদিকে যেতেছে। অনেকদিন পরে এরকমভাবে মার্কেটের ভিতরে ব্লক নিয়ে ঢুকলাম আর কি, এরকমভাবে ঢোকা হয় না আমার অনেকদিন যাব। মার্কেট মানে গরম সকাল সকালে, কিন্তু এখন মার্কেট জমে যা, সকাল সকালে মার্কেটটা জমে গেছে। শুনুন, আমার ডান পাশে বাম পাশে তাক শুনুন, খালি ডান পাশে ধরে এলোমেলো এসব দোকানে শাড়ি আছে না? আছে তো, এই দোকানে ঢুকে গেছে। তো দেখি টাঙ্গাল শাড়ি আছে না ভাইয়া? এগুলো টাঙ্গাল না? তো যাই হোক, আমি একজনের জন্য শাড়ি নিতে আসলাম, দেখা যাক আমার কাছে যেটা ভালো লাগে ওইটা আমি নেব। তো যাই হোক, আজকে এমন একজনের জন্য শাড়িটা আমি নেব যেটা আমি প্রকাশ করবো, যখন তার হাতে নিতে যাবো তখন তো অবশ্যই বুঝতে পারবো না। আর এক দোকানে দেখলি যে কাপড় নিতে হবে এমন তো কোনো কথা না, আমি দেখতে দেখি যেতে সমস্যা নেই, আমি শাড়ি মতো বিশ্বাস করি, বিশ্বাসটা বড় বিশ মেলা করি না এগুলো ভিতরে লোক কাজ নাই আর ওটা লোক ফুল করি
অনেক সময় দইলে আছে না একদম তবে আমার এইসব কালার পছন্দ আর কি সবসময় আমি এইসব কালার পছন্দ করে বেশি আর এটা এসে আমার ভালো লাগছে তো দেখা যাক বাইরের সাথে একটু কথা বলে দেখা যারা শাড়ি নিতে আগ্রহ তারা অন্ধকারে আসবে ভালো লাগবে আসলে আমার ইউটিউব জানে তো 4 বছর অনেকে জানে না আমার এই অন্ধকারে অনেক ব্লক আছে আর আজকে ক্যামেরা নিয়ে বের হয়ে জাস্ট মোবাইল নিয়ে সেগুলো বেরিয়েছি যে আমি একজনকে শাড়িটা দেবো অনেক দিন ধরে ভাবতেছি যে একজনকে শাড়ি দেবো এখন দেখা যাক বাইরের দিকে আমার অনেক ভালো নিজের চেয়ে যেন ভালো জিনিসটা দেওয়া যাক কারণ হচ্ছে কি আমি সবসময় চিন্তা করি আমি খারাপ জিনিসটা খাবো একজন দিতে গেলে আমি ভালো জিনিসটা খাবো এটাই স্বাভাবিক কারণ আমি বেস্ট মনে করি যার জন্য শাড়িটা নিচ্ছি সে যেন পছন্দ করে আমি কার জন্য শাড়িটা নিচ্ছি সেটা একটা চমক থেকে যাক ওকে ভালো লাগছে ওনার অনেক ভালো আমি কার জন্য এই শাড়িটা কিনলাম সেটা কিন্তু একটা চমক রয়ে গেল তাই না তো আমি চলে আসতাম স্ট্যান্ডার্ড পাইলট স্কুলে কেন আমি চলে আসতাম শাড়িটা নিয়ে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন আপনারা আমি এখন স্কুলের ভিতরে যাবো তারপরে শাড়িটা আমি কী করি কাকে দেয় কাকে দেয় এটা একটা উদ্দেশ্য থাকো ঠিক আছে চলো লেটস গো